আসসালামু আলাইকুম। ঘোরাঘুরি করতে কার না ভালো লাগে। তো গাইস, আমারও কিন্তু ট্রাভেলিং ভ্লগ অনেক ভালো লাগে, আর এই জন্যই আমি চলে এসেছি বরিশাল বিভাগের, আমাদের গর্বের জেলা বরিশালের সর্ববৃহত্তর সরকারি শারীরিক শিক্ষা কলেজে আপনাদেরকে নিয়ে ঘুরে দেখার জন্য। আর হ্যাঁ গাইস, আমি চেষ্টা করব আপনাদেরকে বাংলাদেশের যত সুন্দর ও আকর্ষণীয় স্থান আছে সেগুলো ঘুরে দেখানোর, এবং আপনারা সেখানে কিভাবে যেতে পারবেন এবং আপনাদের সেখানে কত টাকা খরচ হতে পারে এবং সেখানে গিয়ে আপনারা কি কি উপভোগ করতে পারবেন ইত্যাদি বিষয়ে আপনাদের ফুল ডিটেলস ধারণা দেওয়ার চেষ্টা করব। তো গাইস, প্রথমে আমরা বরিশাল জেলায় যতগুলো সুন্দর ও আকর্ষণীয় স্থান আছে সেগুলো ঘুরে দেখার চেষ্টা করব। এরপরে আস্তে আস্তে আমরা সমগ্র বাংলাদেশ ঘুরে দেখব এবং ইনশাল্লাহ একদিন আমরা সারা পৃথিবী ঘুরে দেখব, যদি আপনাদের সাপোর্ট থাকে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? ইসমিয়া ভাই, তম্মাই তানিম সাইদুল অ্যান্ড ওয়েলকাম টু ব্লগ। আজকে আমি চলে আসলাম বরিশাল বিভাগের সর্ববৃহত্তর সরকারি শারীরিক শিক্ষা কলেজে আপনাদেরকে নিয়ে ঘুরে দেখানোর জন্য। তো চলেন দেখি ভিতরে কী অবস্থা, ঘুরে দেখি। তো লেটস গো। That place was Government Physical Educational College, Barishal. It's established 2005. গাইস, ভিতরে ঢোকার পর প্রথমেই দেখতে পাচ্ছি রাস্তার দুপাশে দেশি বিদেশি নানান ফুলের গাছ এবং অনেক সুন্দর একটি ফুলের বাগান। এরপর গেটের একদম সামনেই আছে যারা এই দেশকে আমাদের করে দিয়েছে এবং যাদের কারণে আজ আমরা বাংলায় কথা বলতে পারছি, তাদের সম্মান করার জন্য শহীদ মিনার, যাদের জন্য আজ আমরা এই বাংলার বুকে বুক ফুলিয়ে হাঁটতে পারি বাধাহীনভাবে, তাদের সম্মানার্থে শহীদ মিনার। শহীদ মিনারের একদম পাশেই আছে সুবিশাল পাঁচতলা বিশিষ্ট একাডেমি ভবন। একাডেমি ভবনের একদম সামনেই আছে একটি বড় মাঠ, এখানে ছাত্ররা বিভিন্ন ধরনের খেলাধুলা এবং অনুষ্ঠানের আয়োজন করে। Thank you.
আবাসিক ভবনের সামনেই আছে একটি বড় সুইমিং পুল। এখনো কাজ শেষ হয়নি, কাজ চলতেছে, কিছুদিনের ভিতরে কাজ কমপ্লিট হবে এবং অনেক সুন্দর একটি বড় সুইমিং পুল হবে। এরপর মাঠের অপর পাশে আছে তিনতলা বিশিষ্ট আবাসিক ভবন, যেখানে ছাত্ররা থাকে। সুইমিং পুল থেকে একটু পাশেই আছে একটি বড় একতলা বিশিষ্ট ভবন, যার ভিতরে আছে টেবিল টেনিস, বাস্কেটবল, জিম ইত্যাদি অনেক কিছুর খেলার সামগ্রী। গাইস, এই ছিল আজকের ভিডিও। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটা। আর যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন। আপনার একটি লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে সামনে একটি ভিডিও বানানোর জন্য। তো ধন্যবাদ আপনাকে অসংখ্য আমার ভিডিওটা দেখার জন্য। গুড বাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।